হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। বেসিক সিগন্যাল অপারেশনসের পার্ট টুতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। সাথে আছে আমি দিয়ে পলাশ। এই ভিডিওতে আমরা টাইম রিলেটেড অপারেশনসগুলো দেখব, যেমন টাইম স্কেলিং, টাইম শিফটিং, টাইম রিভার্সাল বা ফোল্ডিং। আমরা পূর্ববর্তী ভিডিওতে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ওপর অপারেশনসগুলো দেখেছিলাম। এই ভিডিওতে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা টাইম রিলেটেড অপারেশনসগুলো দেখব। আশা করি আপনারা পূর্বের ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখে নিয়েছেন। এবার শুরুতেই টাইম স্কেল অপারেশনস কি তা জেনে নিই। টাইম স্কেল অপারেশন মূলত হলো কোনো একটি সিগন্যালের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটিকে এ অফ টি দ্বারা রিপ্লেস করা, যেখানে এ হলো একটি স্কেলিং ফ্যাক্টর। অবশ্যই একে একটি পজিটিভ ভ্যালু হতে হবে। এ এর ভ্যালু যদি শূন্য থেকে বড়, একের চেয়ে ছোট এরকম কোনো সংখ্যা হয়ে থাকে, তাহলে সিগন্যালটি এক্সপান্ড হবে, এবং এ এর ভ্যালু যদি একের চেয়ে বড় কোনো সংখ্যা হয় তাহলে সিগন্যালটি কম্প্রেস বা ডিক্রিজ হয়ে যাবে। একটি উদাহরণের মাধ্যমে টাইম স্কেলিং অপারেশনটি বোঝার চেষ্টা করি। এখানে একটি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল দেখানো আছে এক্স অফ টি, যেটি -1 থেকে শুরু করে 1 পর্যন্ত বিস্তৃত এবং এটির সর্বোচ্চ অ্যাম্পলিচিউড 1। যখন এটাকে টাইম স্কেলিং করা হলো, অর্থাৎ এ এর ভ্যালু 0.5 এরকম কিছু দ্বারা টিকে গুণ করা হলো, তখন সিগন্যালটি এক্সপান্ড হয়ে গেছে। আগে সিগন্যালটি বিস্তৃত ছিল -1 থেকে 1 পর্যন্ত, কিন্তু এখন সিগন্যালটি চলে আসছে -2 থেকে 2 পর্যন্ত। কিন্তু এখানে দেখবার বিষয় হলো অ্যাম্পলিচিউডের কোনো পরিবর্তন হয়নি। ঠিক একইভাবে টিকে যদি 2T দ্বারা রিপ্লেস করা হয়, তাহলে দেখা যাচ্ছে সিগন্যালটি ডিক্রিজ হয়ে গেছে। মূল সিগন্যালটি ছিল -1 থেকে 1 পর্যন্ত, কিন্তু এখন -0.5 থেকে +0.5 পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং অ্যাম্পলিচিউডের পরিবর্তন হয়নি। তাহলে টাইম স্কেলিং সম্পর্কে আমরা সম্যক একটা ধারণা পেয়েছি, এটা যে টাইম স্কেলিং করলে কখনোই অ্যাম্পলিচিউড পরিবর্তন হবে না, এবং অরিজিনাল সিগন্যাল থেকে স্কেল সিগন্যাল পাওয়ার খুবই সহজ একটা উপায় হলো অরিজিনাল সিগন্যালের যে টাইম, সেই টাইমকে স্কেলিং ফ্যাক্টর দ্বারা ভাগ করে দিলেই আমরা স্কেলড সিগন্যালের টাইম পেয়ে যাব। যেমন এখানে এক্স অফ টি এর সর্বনিম্ন ভ্যালু -1, এখানে স্কেলিং ফ্যাক্টর 0.5। আমরা যদি -1কে 0.5 বা হাফ দ্বারা ভাগ করে দিই, তাহলে -2 চলে আসে। ঠিক একইভাবে 1কেও 0.5 দ্বারা ভাগ করলে 2 চলে আসে। আশা করি টাইম ডিউরেশন কীভাবে আসছে বুঝতে পারছেন, এবং অ্যাম্পলিচিউডে যেহেতু পরিবর্তন হবে না, তাহলে বোঝাই যাচ্ছে অবশ্যই সিগন্যালটি এক্সপান্ড হয়ে যাবে। আমি এখানে শুধুমাত্র একটি কন্টিনিউয়াস সিগন্যালকে দেখিয়েছি। ঠিক একই উদাহরণই ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য প্রযোজ্য হবে। আমরা ম্যাটল্যাবে সরাসরি গিয়ে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এবং ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য টাইম স্কেলিং করা শিখব। আশা করি এখানেও টাইমগুলো কীভাবে বের করতে হয়েছে বুঝতে পারছেন। অরিজিনাল সিগন্যাল থেকে যেহেতু স্কেলিং ফ্যাক্টর 2, তাহলে এখন 2 দ্বারা ভাগ করে দিতে হবে, অর্থাৎ -1কে 2 দ্বারা ভাগ করলে -0.5 এবং 1কে 2 দ্বারা ভাগ করলে 0.5 আসছে। এবার আমরা ম্যাটল্যাবে গিয়ে টাইম স্কেলিং করা শিখব। ম্যাটল্যাবে মূলত দুইভাবে টাইম স্কেলিং করা যায়। প্রথম উপায়টি খুবই সহজ। প্রথম এই উপায়টিতে আমরা যে প্লট ফাংশন বা স্টিম ফাংশন ব্যবহার করব, সেই ফাংশনের যে টি ভেরিয়েবল রয়েছে, সেই টি ভেরিয়েবলটিকে পরিবর্তন করলেই কিন্তু টাইম স্কেলিং করা সম্ভব। আবার আরও একটি পদ্ধতি আছে, সেখানে আমরা যেসব ক্ষেত্রে ম্যাটল্যাবে ফাংশন লিখি, যেমন সাইন ফাংশন, সিঙ্ক ফাংশন, এই ফাংশনগুলোর ভিতরে যে টি লেখা আছে সেটাকে যদি পরিবর্তন করি সেটাও হবে। অর্থাৎ এখানে যে উদাহরণটি দেখালাম, এটি মূলত একটি ফাংশনের মধ্যে টিকে পরিবর্তন করার উদাহরণ। যেহেতু আমরা ম্যাটল্যাবে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস উভয়কেই এডিট করার সুযোগ পাচ্ছি, তাই সরাসরি প্লট ফাংশনে গিয়ে টিকে পরিবর্তন করলেও স্কেলিং করা যায়। আপনারা আপনাদের ম্যাটল্যাব ওপেন করে ফেলুন এবং আমাদের সাথে প্রোগ্রাম করতে থাকুন। আশা করি খুব সহজে টাইম স্কেলিং বুঝে যাবেন। ম্যাটল্যাব ওপেন হয়ে গেছে। শুরুতে সিএলসি ক্লোজ অল প্লেয়ার অল দিয়েছি এবং টি একটি ভেরিয়েবল ডিফাইন করেছি -3 থেকে 3 পর্যন্ত, এবং এক্স একটি সিকোয়েন্স নিয়েছি, সিকোয়েন্সটি 0 1 2 3 2 1 0। আপনারা যে কোনো সিকোয়েন্স নিতে পারেন। আমি শুরুতে একটি ডিসক্রিট টাইম সিগন্যাল দিয়ে টাইম স্কেলিং বোঝানোর চেষ্টা করছি, অতপর কন্টিনিউয়াস টাইমেও যাব। আমরা এই প্রোগ্রামটিতে মূলত প্লটের বা স্টিমের টিকে পরিবর্তন করে টাইম স্কেলিং করতে যাচ্ছি। আপনারা আশা করি এই
ডিসক্রিট টাইম সিগনাল কে প্লট করতে পারবেন। আমি এখানে স্টিম ফাংশন সাবপ্লট সব অ্যাড করে দিচ্ছি। অরিজিনাল সিকোয়েন্সটিকে প্লট করতে চাই, এই জন্য স্টিম ফাংশন নিয়েছি। স্টিমের ভিতরে টি কমা এক্স লিখেছি, যেহেতু একই ফিগারেই আমরা অরিজিনাল সিগনাল, এক্সপান্ডেড সিগনাল এবং কম্প্রেস সিগনাল দেখতে চাচ্ছি, তাই সাবপ্লট ইউজ করেছি 311। দেখার সুবিধার জন্য অ্যাক্সেস লিমিট দিয়েছি এবং এক্স লেভেল, ওয়াই লেভেল, টাইটেল এগুলো আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন। আমরা একটু দেখি আমাদের সিকোয়েন্সটি কেমন এসেছে। রান হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন এরকম একটি অরিজিনাল সিকোয়েন্স রয়েছে। এবার আমরা এটিকে এক্সপ্যান্ড করতে চাই এবং এটি কম্প্রেস করতে চাই। যেহেতু আমরা শুধুমাত্র টি ভেরিয়েবলকে চেঞ্জ করেই টাইম স্কেলিং করতে চাই, তাই নতুন করে কোনো ফাংশন লেখার দরকার নেই। শুধু পরবর্তী যখন স্টিম আবার লিখতে যাব তখন এই টিটাকে চেঞ্জ করব। লিখে ফেলেছি, এখানে সাবপ্লট দিয়েছি 312 অর্থাৎ দ্বিতীয় সিগনাল, এবং স্টিম প্লটের এখানে টি এর বদলে 22 লিখেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন এটি আমাদের একটি এক্সপ্যান্ড সিগনাল আসবে, কারণ আমরা এখানে উদাহরণটি দেখে বুঝতেই পারছি যখন আমরা টি ভেরিয়েবল নিয়ে কাজ করব, যদি টিকে এক্সপ্যান্ড করতে চাই তাহলে টিকে গুণ করতে হবে, টিকে যদি ডিক্রিজ করতে চাই তাহলে টি থেকে ভাগ করে দিতে হবে। সোজা কথা বলতে গেলে টাইম এক্সপ্যান্ড করতে চাইলে একের সাথে বড় কোনো সংখ্যা দ্বারা গুণ করবেন, টাইম কমপ্রেস করতে চাইলে একের সাথে জিরো থেকে বড় একের চেয়ে ছোট যে কোনো সংখ্যা দ্বারা গুণ করে দিলেই কাজ হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা আমাদের এক্সপ্যান্ডেড সিগনাল পেয়ে গেছি। ঠিক একইভাবে যদি আমরা এখানে কম্প্রেস করতে চাই তাহলে টিকে দুই দ্বারা ভাগ করে দিলেই হয়ে যাবে। তাহলে মূলত আমাদের থিওরির অপোজিট জিনিস এখানে করতে হচ্ছে, যেহেতু আমরা সরাসরি টিকে হ্যান্ডেল করছি। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। থিওরিতে ভাগ করলে এক্সপ্যান্ড হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে যেহেতু টিকে আপনি এডিট করতে চান তাই টিকে গুণ করলেই এখন এক্সপ্যান্ড হয়ে যাবে। আমরা পরবর্তী প্রোগ্রামে দেখব কিভাবে থিওরির মতো করেই করা যায়, অর্থাৎ টিকে চেঞ্জ না করে সরাসরি ফাংশনটাকে কীভাবে এডিট করা যায়, তখন আশা করি আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা আমাদের কম্প্রেস সিগনাল জেনারেট করি। কম্প্রেস সিগনালও জেনারেট করে ফেলেছি, এখানে একটি নতুন সেকশন দিয়েছি, আপনারা এখানেও একটি নতুন সেকশন দিতে পারেন। এক্ষেত্রে শুধু স্টিমের এখানে পরিবর্তন করেছি, টি ভেরিয়েবলের বদলে টি ভাগ টু লিখেছি। তাহলে থিওরিটিক্যালি যেখানে ভাগ করতে হচ্ছিল সেখানে এখানে এসে গুণ করতে হচ্ছে, আর এখানে যেটা গুণ করতে হচ্ছিল সেখানে এটা ভাগ করতে হচ্ছে। এবার দেখি আমাদের কাঙ্ক্ষিত আউটপুট পাই কিনা। আমি এই প্রোগ্রামটির এম ফাইল সরাসরি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন। এবার আমরা রান করে দেখি আমাদের অরিজিনাল সিগনাল এবং এক্সপ্যান্ডেড সিগনাল এবং সবশেষে কম্প্রেস সিগনাল আসে কিনা। এক্স্যাক্টলি, খুব সুন্দরভাবে অরিজিনাল সিগনাল, এক্সপ্যান্ডেড সিগনাল এবং কমপ্লেক্স সিগনাল চলে এসেছে। দেখে বুঝতেই পারছি এখানে -3 থেকে 3 পর্যন্ত ছিল, তবে এটা -6 থেকে 6 পর্যন্ত চলে গেছে, কারণ আমাদের স্কেলিং ফ্যাক্টর এখানে 0.5 এবং এখানে -1.5 থেকে +1.5 পর্যন্ত চলে এসেছে, কারণ কম্প্রেসড সিগনালের স্কেলিং ফ্যাক্টরও 2, তাই টাইম 3 অর্ধেক হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক এই একই কাজটি আপনারা যদি কন্টিনিউয়াস টাইম সিগনালের জন্য করতে চান তাহলে শুধুমাত্র যেখানে যেখানে স্টিম লিখেছেন তার ভিতরে প্লট লিখে দেবেন। আশা করি আপনাদের কাঙ্ক্ষিত আউটপুট পেয়ে যাবেন। প্লট লিখে দিলাম, এখানেও প্লট লিখে দিচ্ছি, ঠিক এখানেও তাই। এবার রান করে দেখি। এক্স্যাক্টলি, খুব সুন্দরভাবে একটি কন্টিনিউয়াস টাইম সিগনাল, একটি এক্সপ্যান্ডেড সিগনাল এবং একটি কম্প্রেসড সিগনাল পেয়ে গেছি। এবার আমরা একটি সিগনাল লিখে সেই সিগনালটির টিকে পরিবর্তন করা শিখি। এখানে আপনাদের সুবিধার্থে আমি প্রোগ্রামটা আগে লিখে রেখেছি। টি একটি ভেরিয়েবল নিয়েছি যেটা 0 থেকে 2π পর্যন্ত এবং বারবার ইনক্রিমেন্ট হবে 0.1। এক্স একটি ভেরিয়েবল নিয়েছি সাইন টি, এবং y1 নিয়েছি সাইন t/2 এবং y2 নিয়েছি সাইন 2t। দেখে বুঝতেই পারছি এটি আমাদের এক্সপ্যান্ডেড সিগনাল হবে, এটি আমাদের ডিক্রিজড সিগনাল হবে। এবার আমরা সব কিছু প্লট করে দিলে আমাদের কাঙ্ক্ষিত আউটপুট পেয়ে যাব। আশা করি দেখে বুঝতেই পারছেন আমাদের থিওরির সাথে হুবহু মিল রয়েছে। এবার আমরা সবগুলো প্লট করে দিই। সাব প্লট, প্লট, এক্সিস লিমিট, এক্স লেভেল, ওয়াই লেভেল, টাইটেল এগুলো বসিয়ে দিলাম। শুরুতে দিয়েছি সাব প্লট 311, যেহেতু একই ফিগারে অরিজিনাল সিগনাল, কম্প্রেসড এবং এক্সপ্যান্ডেড সিগনাল দেখতে চাচ্ছি তাই সাবপ্লট, এবং প্লট দিয়েছি t ইন্টু x অর্থাৎ অরিজিনাল সিগনাল,
এগুলো অ্যাট্রিবিউট আপনাদের পছন্দ মতো দিতে পারেন। অ্যাক্সিস লিমিট দিয়েছি দেখার সুবিধার্থে। এক্স লেভেল, ওয়াই লেভেল, টাইটেল আপ টু ইউ। এক্সপ্যান্ডেড সিগনাল, যেহেতু এক্সপ্যান্ডেড সিগনাল হবে আমাদের ওয়াই ওয়ান, তাই ওয়াই ওয়ানকে প্রিন্ট করেছি, এবং কম্প্রেস সিগনাল হবে ওয়াই টু, তাই ওয়াই টুকে প্রিন্ট করেছি। দ্যাটস ইট। এবার আমরা রান করে দেখি। এক্স্যাক্টলি, খুব সুন্দর অরিজিনাল সিগনাল এবং এক্সপ্যান্ডেড সিগনাল চলে এসেছে। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন, অরিজিনাল সিগনালটি জিরো থেকে টু পাই পর্যন্ত চলেছে, কিন্তু এক্সপ্যান্ডেড সিগনালটি কী হয়েছে, জিরো থেকে টু পাই পর্যন্তই চলেছে, কিন্তু অরিজিনাল সিগনাল থেকে এই অংশটি এক্সপ্যান্ডেড হয়ে গেছে। এবং কম্প্রেস সিগনাল দেখে বুঝতেই পারছেন, এখন অরিজিনাল সিগনালটি কম্প্রেসড হয়ে গেছে। সবগুলি টাইম লিমিট যেহেতু জিরো থেকে টু পাই পর্যন্ত ছিল, শুধুমাত্র সিগনালগুলো কম্প্রেসড হয়ে গেছে। এবং দেখুন, অ্যাম্পলিচিউডের কোনো পরিবর্তন হয়নি। থিওরিটিক্যালিও আমরা তাই জানলাম, টাইম স্কেলিং করলে কখনোই অ্যাম্পলিচিউডের পরিবর্তন হয় না। আপনারা এইভাবে শুধুমাত্র সাইন ফাংশন নয়, যে কোনো ফাংশনের জন্য লিখে সেই ফাংশনগুলোকে টাইম স্কেলিং করতে পারেন। আমি শুধু একটি উদাহরণ হিসেবে সাইনকে পিক করেছি। আশা করি আপনারা টাইম স্কেলিং খুব ভালোভাবে বুঝে গেছেন। এবার আমরা জানবো টাইম শিফটিং সম্পর্কে। টাইম শিফটিং হলো কোনো একটি সিগনালের টাইমকে শিফট করা, অর্থাৎ সিগনালটিকে হয় অ্যাডভান্স করে দেওয়া অথবা ডিলে করে দেওয়া। বিষয়টি সহজভাবে বললে এরকম, কোনো একটি সিগনাল জিরো থেকে শুরু হয়েছে, সেটাকে আমি আরও অ্যাডভান্স করে দিলাম, হয়তো মাইনাস ওয়ান মাইনাস টু থেকে শুরু করলাম, অথবা ডিলে করে দিলাম, জিরো থেকে শুরু হয়েছিল সেটা প্লাস ওয়ান বা প্লাস টু থেকে শুরু করলাম। এই ক্ষেত্রেও অ্যাম্পলিচিউডের কোনো পরিবর্তন হবে না এবং পিরিয়ডেরও কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র এক্স অ্যাক্সিসে টাইমটাকে পরিবর্তন করে দিলেই হয়ে যাবে। ম্যাথমেটিক্যালি এইভাবে লেখা যায়, এক্স অফ টিকে টাইম শিফটিং করে ওয়াই অফ টি পাওয়া গেলে ওয়াই অফ টি হয়ে যাবে এক্স অফ টি প্লাস মাইনাস কে। এখানে কে একটি কনস্ট্যান্ট, কে এর ভ্যালু জিরোর চেয়ে ছোট হলে রাইট শিফট হবে বা ডিলে হয়ে যাবে, অথবা এটাকে পজিটিভ শিফটও বলতে পারেন। অন্যদিকে কে এর ভ্যালু জিরোর চেয়ে বড় কিছু হলে সেটা লেফট শিফট হয়ে যাবে বা অ্যাডভান্স হয়ে যাবে, অথবা বলতে পারেন নেগেটিভ শিফট হয়ে যাবে। একটি উদাহরণের মাধ্যমে খুব সহজে বোঝার চেষ্টা করি। এটি একটি অরিজিনাল সিগনাল, যেটি মাইনাস থ্রি থেকে থ্রি পর্যন্ত বিস্তৃত এবং এটির সর্বোচ্চ অ্যাম্পলিচিউড থ্রি। এটিকে যদি রাইট শিফট করতে চাই, তাহলে আমরা এক্স অফ টি মাইনাস টু, অর্থাৎ এখানে শিফটিং ফ্যাক্টর টু মাইনাস করেছি, অর্থাৎ অবশ্যই এটি রাইট শিফট হয়ে যাবে, অর্থাৎ সিগনালটি ডিলে হয়ে যাবে। অরিজিনাল সিগনালটি চিন্তা করি হয়তো এখানে ছিল এরকম, কিন্তু এটা ডিলে হয়ে মাইনাস ওয়ান থেকে শুরু হয়েছে। আগে মাইনাস থ্রি থেকে শুরু হচ্ছিল, এখন মাইনাস ওয়ান থেকে শুরু হয়েছে, এই জন্য এটাকে আমরা বলছি রাইট শিফট বা ডিলে সিগনাল। আর এখানে অরিজিনাল সিগনালটি শুরু হয়েছিল মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি পর্যন্ত, কিন্তু সিগনালটিকে লেফট শিফট করার কারণে অ্যাডভান্স, অর্থাৎ মাইনাস ফাইভ থেকে শুরু হয়ে ওয়ান পর্যন্ত চলেছে। দেখবার বিষয় হলো, এক্ষেত্রে কোনো সিগনালের এক্সপানশান হয়নি, সিগনালটি যেরকম ছিল তার পিরিয়ড যেরকম ছিল ঠিক সেরকমই রয়েছে, অ্যাম্পলিচিউড যেরকম ছিল সেরকমই রয়েছে, শুধুমাত্র এক্স অ্যাক্সিসে টাইম পরিবর্তন হয়ে গেছে। টাইম স্কেলিং অপারেশনটি যদি ভালোভাবে বুঝে থাকেন, আশা করি এখানে বুঝে গেছেন যে এখানেও দুইভাবেই আমরা টাইম শিফটিং করে ফেলতে পারি। সরাসরি ফাংশনের মধ্যে টিকেও পরিবর্তন করতে পারি, আবার শুধুমাত্র প্লট বা স্ট্রিম ফাংশনে গিয়ে শুধুমাত্র টিকে পরিবর্তন করলেও কাজ হয়ে যাবে। আবারও ম্যাটল্যাবে চলে যাই। আপনাদের মূল্যবান সময় বাঁচানোর জন্য আমি শুরুতেই প্রোগ্রামটি লিখে রেখেছি। টি একটি ভেরিয়েবল নিয়েছি যা চলেছে মাইনাস থ্রি থেকে থ্রি পর্যন্ত, এবং এক্স ওয়ান সেই সিকোয়েন্সটি নিয়েছি, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে কোনো সিকোয়েন্স নেবেন, এবং সাবপ্লট দিয়েছি এবং প্লট করে দিয়েছি অরিজিনাল সিগনালকে। এক্স লেভেল, ওয়াই লেভেল, টাইটেল এগুলো অপশনাল আপনারা দিতে পারেন। এক্সিস লিমিট দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। সিগনালটিকে আমরা প্রথমে রাইট শিফট করতে চাই, যেহেতু শুধুমাত্র টিকে পরিবর্তন করেই আমরা সিগনালটিকে রাইট শিফট করব, তাই এটি করা খুবই সহজ। শুধুমাত্র টি এর পরিবর্তে টি প্লাস টু লিখে দিলেই কাজ হয়ে যাবে। বুঝতেই পারছেন, টি এর পরিবর্তে টি প্লাস টু মানে সিগনালটি ডিলে হয়ে গেল, অর্থাৎ দুই ঘর পর থেকে সিগনালটি শুরু হবে। একইভাবে যদি আপনারা সিগনালটিকে লেফট শিফট করতে চান, তাহলে টি মাইনাস টু, অর্থাৎ এখন দুই ঘর পিছিয়ে দিলাম। এবার আমরা রান করলে অ্যান্সার পেয়ে যাব। আপনার এই প্রোগ্রামগুলির এম ফাইল আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্রোগ্রামগুলি খুব ভালো করে দেখবেন, যে কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন। এবার রান করে দেখি আমাদের কাঙ্ক্ষিত অরিজিনাল সিগনাল, রাইট শিফটেড সিগনাল এবং লেফট শিফটেড সিগনাল পাই কি না। এক্স্যাক্টলি, খুব সুন্দরভাবে চলে এসেছে। এটি আমাদের অরিজিনাল সিগনাল, মাইনাস থ্রি থেকে থ্রি পর্যন্ত এবং অ্যাম্পলিচিউড থ্রি। এটি যেহেতু দুই ঘর রাইট শিফট করেছি, মানে টু প্লাস করেছি,
তাই -3 থেকে শুরু এসে -1 এ শুরু হয়েছে এবং 5 এ শেষ হয়েছে। এটি যেহেতু লেফট শিফট অর্থাৎ টি থেকে -2 করা হয়েছে তাই এটি আরো 2 ঘর পিছিয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। এটি আমি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল দেখালাম, যদি আপনারা ডিসক্রিট টাইম সিগন্যাল চান তাহলে এখানে প্লটে বদলে শুধু স্টিম লিখে দিবেন, আশা করি এটা পারবেন। এবার আমরা দেখি সরাসরি ফাংশনে গিয়ে কিভাবে টাইম শিফটিং করা যায়। এখানে খুব সহজ একটি প্রোগ্রাম লিখে ফেলেছি, আশা করি দেখলেই বুঝতে পারবেন। এখানে টি একটি ভেরিয়েবল নিয়েছি 0 থেকে 2π পর্যন্ত এবং বারবার ইনক্রিমেন্ট দিয়েছি 0.01 এবং x1 যে ভেরিয়েবলটি নিয়েছি সেটা হচ্ছে সাইন টি এবং y1 এটি নিয়েছি সাইন টি -π/3 অর্থাৎ 60 ডিগ্রি আমরা ডিলে করে দিতে চাই সিগনালটিকে এবং এখানে 60 ডিগ্রি আমরা অ্যাডভান্স করে দিতে চাই। এবার এই সব সিগনালকে প্লট করে দিলে হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত আউটপুট। আমি লিখিয়ে রেখেছি সাবপ্লট প্লট এক্স লেভেল ওয়াই লেভেল আবার সাবপ্লট প্লট আবারও সাবপ্লট প্লট, এভাবে শিফটার সিগনালগুলো প্রিন্ট করে দিয়েছি। শুধু আপনারা আশা করি প্রিন্টগুলো করতে পারবেন। এবার রান করে দেখি আমাদের কাঙ্ক্ষিত আউটপুট পাই কিনা। এক্স্যাক্টলি আমাদের শিফটার সিগনালগুলো পেয়ে গেছি, এটি আমাদের অরিজিনাল সিগনাল। এখানে অরিজিনাল সিগনাল থেকে এই ডিলে সিগনালটি 60 ডিগ্রি পিছিয়ে গেছে, এখান থেকে বুঝতেই পারছেন। এটা যখন 0 ছিল 0তে এটা 0 এবং 90 ডিগ্রিতে 1, কিন্তু এটা 0তে চলে আসছে -1 এর কাছাকাছি। অর্থাৎ আপনারা জানেন সাইন একটি পিরিয়ডিক সিগনাল এবং এটাকে আরও একটু পিছনে সরালে এরকম একটি সিগনাল চলে আসে, অর্থাৎ এরকম আরেকটি অংশ থাকে, সে অংশতে 60 ডিগ্রি পিছিয়ে চলে এসেছে এবং এখানে এটি 60 ডিগ্রি সামনে চলে গেছে। এটা 0তে 0 ছিল, তবে 60 ডিগ্রি এরকম একটা কোনো পজিশন হবে, ঠিক সেই পজিশনটা 0তে চলে আসছে। আপনারা খুব সুন্দরভাবে গ্রিড অন করে দিয়ে সিগনালগুলোকে হয়তো ভ্যালুগুলো পিক করতে পারেন, আশা করি বুঝে যাবেন। এবার আমরা এই লেকচারের সর্বশেষ টপিক টাইম রিভার্সাল দেখে নিই। যদি টাইম শিফটিং বা টাইম স্কেলিং বুঝে থাকেন তাহলে টাইম রিভার্সাল কোনো ব্যাপারই নয়। টাইম রিভার্সাল হলো কোনো একটি সিগনালকে ভার্টিক্যাল অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ফোল্ড করে দেওয়া। অর্থাৎ এক্স অ্যাক্সিস যদি কোনো একটি আয়নার মতো কাজ করে তাহলে কী করে ফেলবে, এখানে একটি অরিজিনাল সিগনাল এক্স অফ টি আছে যেটি এরকম, যদি এটি একটি আয়না হয়ে যায় তাহলে এ অংশটি এই পাশে চলে আসবে এবং এ অংশটি এ পাশে চলে আসবে। রিফ্লেক্টেড সিগনাল দেখে বুঝতেই পারছেন এটি উল্টে গেছে, ঠিক কাজটা এরকমই। অর্থাৎ টিকে এখন -t দ্বারা রিপ্লেস করতে হবে, তাহলেই আপনারা ফোল্ডেড সিগনাল বা রিফ্লেক্টেড সিগনাল পেয়ে যাবেন। কন্টিনিউয়াস টাইম সিগনাল এবং ডিসক্রিট টাইম সিগনাল দুটির জন্য আমি উদাহরণ দেখিয়েছি। আমরা সরাসরি ম্যাটল্যাবে গিয়ে দেখি, খুবই সহজ একটি প্রোগ্রামিং, শুধু টিকে -t দ্বারা রিপ্লেস করলেই হয়ে যাবে। তবে আপনারা যখন ফাংশনকে পরিবর্তন করতে যাবেন তখন নতুন একটি ফাংশনের সাথে পরিচিত হতে হবে, সেটিকে আমরা বলি ফ্লিপ এলআর ফাংশন। আমরা যাই আস্তে আস্তে শিখে নিই। আপনাদের মূল্যবান সময় বাঁচানোর জন্য আমি শুরুতে প্রোগ্রামটি লিখে ফেলেছি। টি একটি ভেরিয়েবল নিয়েছি পূর্বের মতো -3 থেকে 3 পর্যন্ত এবং একটি সিগনাল নিয়েছি, আপনারা যে কোনো সিগনাল নিতে পারেন। এবার আমরা প্লটে গিয়ে দেখি কী কী এডিট করতে হবে। যেহেতু টিকে শুধুমাত্র -3 দ্বারা রিপ্রেজেন্ট করতে চাই তাই কোনো আর পরিবর্তনের দরকার নেই, সব প্লট করে দিলেই হবে। প্রথম প্লটে অরিজিনাল সিগনাল প্লট হয়ে গেছে এবং দ্বিতীয় প্লটে রিফ্লেক্টেড সিগনালের শুধুমাত্র পরিবর্তন হবে টি এর বদলে -t। আপনারা ডিসক্রিপশন বক্স থেকে এম ফাইলটি চেক করে দেখতে পারেন, যে কোনো লাইন বুঝতে না পারলে আমি তো আছি। এখানে বোঝার সুবিধার জন্য গ্রিড অন করে দিয়েছি। এবার আমরা রান করে দেখি আমাদের রিফ্লেক্টেড সিগনাল আসে কি না। দেখে বুঝতেই পারছেন যেহেতু এখানে আমরা টি এর বদলে -t বসিয়েছি তাই অবশ্যই এক্স অক্ষ এখন একটি মিরর হিসেবে কাজ করবে। এখানে আউটপুট দেখেও তা বোঝা যায়, এখানে অরিজিনাল সিগনালটিতে দেখা যাচ্ছে এরকম রয়েছে, এখানে বাঁকটা রয়েছে, কিন্তু যখন রিফ্লেক্ট করা হলো অর্থাৎ টি এর বদলে -t বসেছি তখন এই অংশটা এ পাশে এবং এই অংশটা এ পাশে চলে আসছে, এই এক্স অ্যাক্সিসটা এখন আইনের মতো কাজ করেছে। এই প্রোগ্রামটি আমি একটি কন্টিনিউয়াস টাইম সিগনালের জন্য করেছি, আশা করি আপনারা ডিসক্রিট টাইম সিগনালের জন্য করতে পারবেন, প্লটের বদলে স্টিম লিখে দিলেই হয়ে যাবে। এবার আমরা শিখে নিই কোনো একটি ফাংশনকে কীভাবে ফ্লিপ করতে হয়। পুনরায় ম্যাটল্যাবে চলে আসলাম, শুরুতে সিএলসি ক্লোজার ক্যারল দিয়েছি এবং একটা অরিজিনাল সিগনাল জেনারেট করতে চাচ্ছি, তাই টি ভেরিয়েবল ডিফাইন করেছি যেটি 0 থেকে 2π পর্যন্ত এবং বারবার ইনক্রিমেন্ট 0.01 এবং এক্স একটি ফাংশন নিয়েছি সাইন টি। আমরা যদি একে প্লট করি তাহলে অরিজিনাল সিগনাল পেয়ে যাব। তবে আমরা জেনে নিই কীভাবে এই সিগনালটিকে ফ্লিপ করা যায় টিকে চেঞ্জ না করে। তার জন্য একটি নতুন ফাংশনের সাথে পরিচিত হতে হবে। ফাংশনটি খুবই সহজ, ঘাবড়ানোর কোনো দরকার নেই। আমি দুটো লাইন লিখছি, আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। এখানে লিখেছি টি আর ইকাল টু -flip lr t, অর্থাৎ আমরা টিকে এখন
ফ্লিপ করতে চাই মাইনাসের দিকে এবং ওয়াই হচ্ছে আমাদের অরিজিনাল যে সিগন্যালটি রয়েছে সেই সিগন্যালটিকে ফ্লিপ করে দিবে। তো ফ্লিপ এলআর ফাংশনটি সম্পর্কে আগে একটু জেনে নিই। ফ্লিপ এলআর মূলত যে কোনো একটি ম্যাট্রিক্সকে ফ্লিপ করে ফেলতে পারে, অর্থাৎ উল্টিয়ে দিতে পারে বা ফোল্ড করে ফেলতে পারে। যদি সহজে বুঝতে চান তাহলে এরকম একটি উদাহরণ দেখানো যেতে পারে। ধরুন এখানে আমি একটি এ ভেরিয়েবল নিচ্ছি, এ ইকুয়াল টু 2 3 4, একে ডিফাইন করলাম। এবার বি নিচ্ছি, বি ভেক্টরটাতে যদি আমি ফ্লিপ এল আর ইউজ করি তাহলে কি হবে, তাহলে বিতে লিখলাম ফ্লিপ এল আর বি, ইন্টার দিয়ে দেখি। এটা আশা করি বুঝতে পারছেন, এ তে 2 3 4 ছিল কিন্তু বিতে হয়ে গেছে 4 3 2, অর্থাৎ এখন এই ম্যাট্রিক্সটি উল্টে গেছে। সবার শেষ উপাদানটি এর প্রথম উপাদান, মাঝেরটি মাঝে রয়েছে এবং প্রথম উপাদানটি চলে গেছে শেষ উপাদানে। তাহলে দেখে বুঝতেই পারছেন ফ্লিপ মানে কি, ফাংশনটিকে সে পরিবর্তন করে ফেলতে পারে বা ম্যাট্রিক্সটিকে সে পরিবর্তন করে ফেলতে পারে। আর যেহেতু এক্স অ্যাক্সিসকে আমি মিরর হিসেবে ব্যবহার করতে চাই, তাই শুধুমাত্র এখানে এই মাইনাস চিহ্নটা দেওয়ার কারণটা হচ্ছে টিকে আমি ফ্লিপ করবো বটে এবং সে মাইনাস দিকে ফ্লিপ করবে, এই জন্য মাইনাস চিহ্নটা দিতে হয়েছে। কিন্তু ফাংশনটাকে ফ্লিপ করলেই হবে, এর মাইনাস চিহ্ন দরকার নেই। সাবপ্লট দিয়ে দিলাম, এবার প্লট করে দিই, অরিজিনাল সিগন্যালটি প্লট করে দিলাম, এবার ফ্লিপ সিগন্যালকে প্লট করি, আবার সাবপ্লট দিলাম। যেহেতু আমরা ফ্লিপ সিগন্যালকে প্লট করতে চাই তাই প্লটের মধ্যে লিখলাম টিআর কমা ওয়াই, কারণ টিআরটাই হচ্ছে আমাদের ফ্লিপ টাইম এবং ওয়াইটা হচ্ছে আমাদের ফ্লিপ সিগন্যাল। এবার যদি রান করে দেখি, আশা করি আপনাদের কাঙ্ক্ষিত অরিজিনাল সিগন্যাল এবং ফ্লিপ সিগন্যাল পেয়ে যাবেন। রান হয়ে গেছে কিন্তু দেখে হয়তো বুঝতে পারছেন না, এখানে 0 থেকে শুরু হয়ে 7-এর দিকে গেছে, এখানে 0 থেকে শুরু হয়ে -7-এর দিকে গেছে। আমরা এক্সিস লিমিট দিয়ে দিই তাহলে ভালো বুঝতে পারবেন। বোঝার সুবিধার্থে দুই জায়গাতে এক্সিস লিমিট দিলাম এবং দেখা সৌন্দর্যের জন্য বিভিন্ন অ্যাট্রিবিউট যুক্ত করতে পারেন। এক্স্যাক্টলি প্লটের এখানে দুটি অ্যাট্রিবিউট যুক্ত করে দিলাম, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এবার রান করে দেখি, খুব সুন্দরভাবে দেখে বুঝতে পারছেন এটা শুরু হয়েছে 0 থেকে 2π পর্যন্ত, এটা শুরু হয়েছে 0 থেকে এদিকে -2π পর্যন্ত গিয়েছে। আশা করি আপনারা এখন এই ফিগারটিকে খুব সুন্দরভাবে সাজাতে পারবেন, রিড অন করে দিতে পারেন, এক্সিস লিমিট দিতে পারেন, এক্স লেভেল ওয়াই লেভেল দিতে পারেন, টাইটেল দিতে পারেন, যেমনটা আপনাদের ইচ্ছা। নিশ্চয়ই ফ্লিপ এলআর সম্পর্কে বুঝে গেছেন এবং টাইম রিভার্সাল কীভাবে করা যায় দুটি উপায় দেখে নিলেন। এই ভিডিওটি এ পর্যন্তই থাকছে। আপনারা প্রত্যেকটি অপারেশনস অনেকভাবে করতে শিখলেন, হাতের কাছে থাকা যে কোনো প্রবলেম এখন সলভ করে দেখুন কোনো প্রবলেম আছে কি না, এবং এম ফাইলগুলো চেক আউট করতে পারেন ডিসক্রিপশন বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।